প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেশে সফররত রোবট সোফিয়ার কথোপকথনের সমালোচনা করে ওই ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, 12 কোটি টাকা খরচ করে একটা মূর্তি নিয়ে নিজের নামে প্রশংসা শোনার মতো অত বড় ভাওতাবাজি পৃথিবীর ইতিহাসে আর কোথাও হয়নি। এদিকে শুক্রবার রাজধানীর শিশু কল্যাণ পরিষদে আয়োজিত এক সমালোচনা সভায় তিনি এসব কথা বলেন। 6 ডিসেম্বর গণতন্ত্র দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফাউন্ডেশন। আয়োজক সংগঠনের সভাপতি কামাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইসমাইল হোসেন বেঙ্গল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান। দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, গণসাংস্কৃতিক দলের সভাপতি এস আল মামুন প্রমুখ।